ত্রিকোণমিতিক ফাংশনে মডুলাস থাকলে তার যুগজিকরণগুলো কিভাবে করতে হয় এবং এই যুগজীকরণের ডিরেক্টলি আনসার কিভাবে বলে দেওয়া যায় সেই টেকনিকটা আমি এই ভিডিওতে দেখাব প্রথমে আমরা একটা ফাংশনের মডুলাসের একটা যুগজীকরণ করি এই জিরো থেকে থ্রি পাই এই লিমিট দেওয়া রয়েছে এই সাইন এক্স এই ফাংশনের আমরা মডুলাস দিয়ে যুগজিকরণটা করব। এর আগে এই মডুলাসের আমার আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখিও তাহলে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবা প্রথম হচ্ছে এই এর গ্রাফটা কি সেই গ্রাফটা আমরা জানি এই এর গ্রাফ হচ্ছে এটা আমরা ত্রিকোণমিতিক ফাংশন থেকে জানি সাইন এর গ্রাফ হচ্ছে এটা এখন দেখো এই লিমিটের মানটা বসাবো এই লিমিটের মান জিরো থেকে থ্রি পাই অর্থাৎ এই গ্রাফে জিরো এবং থ্রি পাইটা বসাবো দেখো এই যে জিরো তারপরে এটা হচ্ছে কি পাই এটা হচ্ছে কি টু পাই এটা হচ্ছে কি থ্রি পাই তাহলে আমাদের এই জিরো থেকে থ্রি পাই পর্যন্ত আমরা লিমিটগুলো বসাইলাম বসানোর পর আমরা জানি যে এটা হচ্ছে এইখানে হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এই ফাংশন পর্যন্তই হতে পারে তাহলে আমরা এই টুকু বলতে পারি প্লাস আর এটা বলতে পারি মাইনাস এটা বলতে পারি প্লাস এটা বলতে পারি মাইনাস এটা বলতে পারি প্লাস আমাদের দরকার মূলত এই যে থ্রি পাই পর্যন্ত এরপরের টুকু আর লাগবে না কারণ হচ্ছে আমাদের থ্রি পাই লিমিট আছে এই পর্যন্ত দরকার তাহলে দেখো এই জায়গায় প্লাস মাইনাস প্লাস এইটা যদি পাই তাহলে আমরা এই জায়গায় এই যে জিরু থেকে পাই এই যে জিরু থেকে পাই এই আমরা প্লাস অর্থাৎ তারপরে মাইনাস আছে তাহলে আমরা এখানে প্লাস দিয়ে এই যে পাই থেকে টু পাই এই পাই থেকে টু পাই একটা মাইনাস দিয়ে সাইন এক্স dx করব। তারপর আবার একটা প্লাস তখন এই টু পাই থেকে থ্রি পাই টু পাই থেকে থ্রি পাই এটা দিয়ে তারপরে আমরা প্লাস প্লাস অর্থাৎ তারপরে আমরা যুগজীকরণটুকু করে দিলেই আমাদের আনসার চলে আসবে তবে এই জায়গা থেকে আমি বলবো এই ত্রিকোণমিতিক ফাংশনের এই মডুলাসের ম্যাথগুলো করতে গেলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিরো থেকে পাই জিরো থেকে পাই এই সাইন এক্স এর মডুলাসের আনসারটা হচ্ছে টু সেমভাবে কস এক্সেরও টুই হবে জিরো থেকে পাই এই কস এক্সের এই মডুলাসের আনসারটা হচ্ছে টু তাহলে তোমাকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে এটারও টু এটারও টু এখন তুমি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবা খুব সহজে জিরো টু টেন পাই এই জায়গায় যদি থাকে তাহলে সাইন এক্স ডিএক্স এখন যদি এই মডুলাস থাকে তাহলে এটার আনসারটা কি হবে দেখো এটার আনসারটা কি হবে তুমি জানো জিরো থেকে পাই এই পর্যন্তের আনসার কত টু তাহলে এর সামনে কত গুণ আছে দশ তাহলে এর আনসার হচ্ছে টোয়েন্টি এর আনসার হচ্ছে টোয়েন্টি এইখানে যদি ধরো 40 থাকতো তাহলে কি করতাম তাহলে দেখো জিরো থেকে পাই এই সাইনেক্সের আনসার কত যেন টু এর সাথে কত গুণ করতে হবে এই যে 40 থাকলে 40 গুণ করে দিতে হবে তাহলে এটাই হবে আনসার তাহলে এইখানে যেই লিমিটটাই চেঞ্জ থাক এইখানে যদি পনেরো থাকতো তাহলে জিরো থেকে পাই তাহলে এই জিরো থেকে পাই এটার আনসার কত টু তাহলে এইটার আনসার হচ্ছে টু তাহলে এর সামনে কত আসছে এই যে পনেরো তাহলে এই পনেরো দিয়ে গুণ করে দিব তাহলে এইটাই হবে মূলত আনসার এখন দেখো এই জায়গায় একটু পরিবর্তন থাকতে পারে দেখো একটা পরিবর্তন থাকতে পারে যেমন এইখানে পাই থেকে টেন পাই দিল এখন সাইন এক্স ডি এক্স দিল এখন দেখো আমরা তো জানি জিরু থেকে পাই এটার সাইন এক্সের ইটা কত টু তাহলে দেখো আমরা যদি এইখানে এইটুকু না চিন্তা করি জিরো থেকে পাই এটা যদি চিন্তা করি তাহলে টু পাবো এখন দেখো জিরো থেকে পাই এই পর্যন্ত আমরা টু পাবো কিন্তু এইখানে তো টেন পাই আর হচ্ছে পাই আসে তাহলে এদের বিয়োগ করে দিলে কত পাচ্ছি নাইন তাহলে এই যে নাইনই হচ্ছে আমাদের এই আঠারোই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ না আঠারো তাহলে মেন কাজটা আমরা কি করতেছি সাইন এক্স থাকুক আর কস এক্স থাকুক আমরা জিরো থেকে পাই এটার আনসারটা মুখস্থ জানি টু এখন দেখো এইখানে এই আপার লিমিট যেটা থাকবে এ এটা আর এ লোয়ার লিমিট যেটা থাকবে বি আমরা এদের বিয়োগ করব এই সংখ্যাগুলোর এইখানে টেন আসে আর এইখানে সামনে একটা ওয়ান আছে সংখ্যাগুলোর বিয়োগ করব সংখ্যাগুলোর বিয়োগ করলে কত পাচ্ছি নাইন সেই নাইনই হবে আনসার তাহলে আমরা যদি আরেকটা প্রশ্ন দেই দেখো সেটাও সেমভাবেই বের করতে পারবা ধরো সাপোজ আমি দিলাম এরকম যে এইখানে দিলাম থ্রি পাই আর এইখানে দিলাম সেভেন পাই এইখানে দিলাম কস এক্স এই মডুলাস ডি এক্স এখন দেখো এইটার আনসার কি হবে এই কস এক্সের এর এইটুকুর জন্য আমরা জিরো থেকে পাই এইটুকুর জন্য আমরা টু দিব এখন দেখো জিরো থেকে পাই এর জন্য টু দিয়ে দিলাম তাহলে এখানে সেভেন আর থ্রি আছে বিয়োগ করে দিলে কত হবে সেভেন মাইনাস থ্রি তাহলে দেখো ফোর ইন্টু টু এই এইট এটার আনসার হচ্ছে মূলত এইট তাহলে আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে মূলত সাইন এক্স কস এক্স যেটাই থাকুক সেটার জন্য আমরা টু বসিয়ে দেব এবং এই লিমিটের যে মানটা থাকবে সেটা বিয়োগ করব। যেমন এইখানে আমি দিলাম এইট পাই আর এইখানে দিলাম আমি টোয়েন্টি পাই এখন এখন এইখানে দিলাম আমি কস এক্স এইজি মডুলাস তারপরে হচ্ছে এক্স এখন দেখো এটার আনসার কি হবে এই কষের জন্য আমরা টু বসিয়ে দিলাম এখন এইখানে টোয়েন্টি আর আট বিউক করে দেব টুয়েলভ তাহলে এই যে হচ্ছে টোয়েন্টি ফোর এটাই হচ্ছে মূলত আনসার তাহলে আমরা ডিরেক্টলি একটা প্রশ্ন দেখা মাত্র আনসার বের করে ফেলতে পারি আবার ওইভাবে লিমিট বসিয়েও আমরা বের করতে পারি যেমন এই ম্যাটটাই যদি করতে চাও তাহলে তোমাকে কিভাবে করতে হবে দেখো কসের জন্য কসের জন্য আমরা যে চিত্রগুলো পাই এরকম পাই এখন ধরে নিলাম ধরো এইটা হচ্ছে মূলত এইট পাই তাহলে এইটা নাইন পাই এটা টোয়েন্টি পাই এই টেন পাই তাহলে এইভাবে আমাকে সবগুলা বের করে করে তারপরে আমাকে লিমিট দিয়ে ওই মানটা বের করতে হবে তাহলে আমরা শর্টকাটটা কি জানি আমরা শর্টকাটটা জানি যে কসের জন্য টু দিব সামনে কি করবো এই দুইটার বিয়োগ করে দেবো অর্থাৎ টুয়েলভ তাহলেই টোয়েন্টি ফোর এটাই আনসার তাহলে এইভাবে আমরা ডিরেক্টলি আনসার বলে দিতে পারবো তাহলে পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ